সুপ্রভাত সবাইকে জানাই শুভ নবমী আজ আমি আগের বছরের মতন আবার পূজো পরিক্রমা করছি পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সাথে অনেক ঠাকুর দেখব আজ অনেক মজা হবে তো চলো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড এবার পূজো পরিক্রমার ব্যাপারে তোমাদের কয়েকটা ইনফরমেশন দিই এটার বুকিং তোমরা WBTC কাউন্টারে গিয়েও বুক করতে পারবে অথবা WBTC অনলাইন ওয়েবসাইট থেকেও এটার বুকিং করা যাবে অনলাইন বুকিংয়ের জন্য কিন্তু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর বুকিং করা যাবে এটার ফেয়ার হচ্ছে 1500 টাকা পার হেড ফর এসি আর 300 টাকা পার হেড ফর নন এসি এসিটায় ফুড ইনক্লুডেড আছে নন এসিটায় কিন্তু নেই এবার বাসটার ব্যাপারে কিছু ইনফরমেশন দেব এটা একটা ভলভো 9400 12M বাস বিল্ট অন ভলভো B8R চ্যাসিস 12M এর মানে হলো বাসটা 12 মিটার লম্বা বাসটার ওজন হলো 16 টন এর প্রত্যেকটা চাকাতেই আছে ডিস্ক ব্রেকস ফর সুপিরিয়র ব্রেকিং বাসটায় যে ইয়ার সাসপেনশনটা দেওয়া ফর প্যাসেঞ্জার কমফর্ট সেটা পুরোটাই ইলেকট্রনিক্যালি কন্ট্রোলড এটা একটা রিয়ার ইঞ্জিন বাস বাসটায় যে ডিজেল ইঞ্জিনটা আছে সেটা হলো ভলভো D8C 330 BS4 CRDI এটা একটা 6 সিলিন্ডার 7700 সিসির ইঞ্জিন যেটা প্রডিউস করতে পারে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট অফ 330 BHP আর ম্যাক্সিমাম টর্ক আউটপুট অফ 1200 নিউটন মিটার চলো এবার একটু এসিতে গিয়ে বসা যাক আর তোমাদের ইন্টেরিয়ারটাও দেখাই আমাদের সিট হলো 19 আর 20 একদম মিডিলের দিকে এবার আর ফ্রন্টের দিকে পাইনি বুক হয়ে গেছিলো আগেই আর ভলভোর ইন্টেরিয়ার অ্যাজ ইউ গাইজ ক্যান সি ভীষণ স্পেশিয়াস অ্যান্ড লাক্সুরিয়াস লেগ স্পেস প্রিটি গুড নট বেটার দ্যান রেলওয়েজ বাট ডেফিনেটলি বেটার দ্যান ইকোনমিক ক্লাস অফ এয়ারপ্লেনস আমার বেশ কমফি লেগেছে আর এটা হচ্ছে ওভারহেড এসি ভেন্টস অ্যান্ড রিডিং ল্যাম্পস কুলিং একদম পারফেক্ট আছে আমি দেখেছি টাটা বা লেল্যান্ডের বাসের থেকে ভলভোর কুলিং অলওয়েজ অনেক ভালো হয় ডিপার্চার টাইম ছিল সকাল 9টা কিন্তু সব যাত্রী তাড়াতাড়ি এসে যাওয়াতে 9টার আগেই আমরা রওনা হলাম বারাসাত সুভাষ ময়দান থেকে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বারাসাত ডাকবাংলো মোড় বারাসাত ডাকবাংলো মোড় থেকে আমরা এবার ধরলাম যশোর রোড যশোর রোড ধরে সোজা যাব এবার এয়ারপোর্ট 1 নম্বর গেট গত বছর এরম টাইমে WBTC স্টাফসরা কিন্তু ব্রিফিং দিচ্ছিলেন পরিক্রমার ব্যাপারে আর আমাদের একটা করে আইডেন্টিটি কার্ডও দেওয়া হয়েছিল এবারে সেরম কিছুই দেখছি না কিন্তু আপাতত আর আগেরবার আমাদের বাস এয়ারপোর্ট 1 নম্বর গেটে দাঁড় করিয়ে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল দেখা যাক এই বছর কিভাবে কি অ্যারেঞ্জ করেছে এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে আমরা যশোর রোড ছেড়ে VIP রোডে উঠলাম দূরে দুটো ট্যাক্সি দাঁড়িয়ে আছে দেখছি যদিও তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু অনেকটা পেছনে বসে আছি এবার লাস্ট টাইম কিন্তু ওই ট্যাক্সির ডিকিতে করেই ওরা ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে দাঁড়ানো ছিল এবারও ওরম কিছু একটা হবে বলেই মনে হচ্ছে দেখা যাক ও ইয়েস ব্রেকফাস্ট ইজ হিয়ার এবারের প্যাকেজিংটা জাস্ট অসাধারণ করেছে খাবার তো সেই সেম মাইলি এক্সপ্রেস থেকেই এসেছে যেরকম লাস্ট টাইম এসেছিল ভেরি এক্সাইটেড টু শো ইউ যে কী কী দিয়েছে বাট তার আগে টুক করে একটু দেখিনি আগের বার কী কী দিয়েছিল ব্রেকফাস্টে এই ছিল আগের বছরের ব্রেকফাস্ট সেম মাইলি এক্সপ্রেস দিয়েছিল লুচি ছোলার ডাল আর রসগোল্লা সেরা টেস্ট ছিল আর এবার হচ্ছে দিয়েছে পুরভরা কচুরি আলু মটরের তরকারি আর একটা লেডিকিনি দেখো যদি কম্পেয়ার করি দেন বলবো দুটোই সেরা ঠিক কম্পারিজন হয় না
কিন্তু কি এবারে প্রেজেন্টেশনটা অনেকটা বেটার হয়েছে দ্যান প্রিভিয়াস ইয়ার, সো এটা একটা প্লাস পয়েন্ট এই বছরে। আর এছাড়া পার প্যাসেঞ্জার একটা করে 500 ml এর জলের বোতল প্রোভাইড করেছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। 1 নম্বর এয়ারপোর্ট গেট থেকে এবার VIP রোড ধরে আমরা সোজা যাচ্ছি উল্টোডাঙা হাটকো মোড়ের দিকে, অ্যান্ড দেন উল্টোডাঙা থেকে CIT রোড ধরে যাব কাকুরগাছি। বাকি রুট ডিটেলস যেতে যেতে দিচ্ছি। আর হ্যাঁ, WBTC স্টাফরা জানিয়েছেন যে এবারও আমরা আগের বারের মতন পরিক্রমা শুরু করব বাগবাজার সর্বজনীন দিয়েই। উল্টোডাঙা থেকে CIT রোড ধরে চলে আসলাম কাকুরগাছি মোড়। এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা ঢুকছি বিবেকানন্দ রোডে এবং সোজা যাব ওই রাস্তা বরাবর মানিকতলা ক্রসিং অব্দি। মানিকতলা ক্রসিং থেকে আমরা ধরছি আচার্য প্রফুল্লচন্দ্র রোড, যেটাকে শর্টে APC রোডও বলা হয়। এই রাস্তা ধরে সোজা যাব শ্যামবাজারের 5 মাথার মোড়। চলে এসেছি শ্যামবাজার 5 মাথার মোড়। একদম সামনেই বাঁ দিকে ঢুকছে বাগবাজার স্ট্রিট, যেটা বরাবর গেলেই আমরা পৌঁছে যাব বাগবাজার। সো চলে এসেছি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। 100 বছর পুরনো এই পুজোটি বাঙালিদের কাছে একটি আবেগের মতন। এই পুজোর মণ্ডপের সেরম আকর্ষণ না থাকলেও এখানের আসল আকর্ষণ হলো এখানের প্রতিমাতে। এখানের প্রতিমা এত বড় হওয়া সত্ত্বেও এক চালার, যেটা বাঙালির দুর্গাপুজোর ইতিহাসের সবচেয়ে আদি এবং ট্র্যাডিশনাল। আগেরবারের মতো এবারও বাগবাজার সর্বজনীনটা দেখেই চলে আসলাম একদম সামনে বাগবাজার পল্লীতে। লাল পেরে সাদা শাড়িতে মায়ের এই রূপ দেখে মনটা ভরে গেল। নারায়ণ নমস্তে।
বাগবাজার পল্লীটা দেখে যেরম আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই মতো গিরিশ এভিনিউটা পার করে এসে বাসের জন্য দাঁড়ালাম। বাপরে যা গরম, ভেতরে এসে যেন প্রাণ ফিরে পেলাম। এবার আমরা সেন্ট্রাল এভিনিউ ধরে চললাম মধ্য কলকাতায়। এসে গেছি আমাদের আজকের সেকেন্ড হল্ট, সেন্ট্রাল এভিনিউ রাস্তার একদম ওপরেই বিখ্যাত মোহাম্মদ আলী পার্কে। শকড, এটাই এবার মোহাম্মদ আলী পার্কের মণ্ডপ। ওনাদের মেন মাঠটায় শুনলাম কিছু কনস্ট্রাকশনের কারণে পাশেই ফায়ার স্টেশনের পেছনে ছোট্ট মাঠটায় ওনারা এবার পুজোটা করছেন। মোহাম্মদ আলী পার্ক দেখে চলে আসলাম মধ্য কলকাতার আরেক বিখ্যাত পুজো কলেজ স্কোয়ার সার্বজনীন। এনারাও এবার তুলনামূলকভাবে প্যান্ডেলটা ছোট করেছেন, তবে কলেজ স্কোয়ারের আসল আকর্ষণ কিন্তু মণ্ডপের ভেতরে তাদের প্রকাণ্ড ঝাড়বাতিটা। We'll be right back.
কলেজ স্কোয়ার দেখে যেরমটা বলা হয়েছিল সেই মতো রাজা রামমোহন সরণির ওপর শ্রদ্ধানন্দ পার্কের সামনে এসে বাসের জন্য দাঁড়ালাম। এবার আমাদের গন্তব্য সাউথ কলকাতা। সৈয়দ আমির আলী এভিনিউ হয়ে এখন চলেছি প্রথমে গড়িয়াহাট ট্রাম ডিপো। শুনলাম সেখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, আর লাঞ্চ ছেড়ে পাশেই একডালিয়া এভারগ্রিন এবং সিংহী পার্ক দিয়ে আবার শুরু হবে আমাদের পরিক্রমা। চলে এসেছি আমাদের আজকের থার্ড স্টপ গড়িয়াহাট ট্রাম ডিপোতে। চলুন এবার গিয়ে দেখা যাক এবারের লাঞ্চের আয়োজন কীরকম। এখানেই এবার আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছে গড়িয়াহাট ট্রাম কারশেডের ভেতরে। যদি আগেরবারের সাথে তুলনা করি দেন এখানে গত বছর আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছিল স্প্ল্যানেডেরই কাছাকাছি। সাজসজ্জার দিক দিয়ে অবভিয়াসলি এটাই অনেক সুন্দর, কোনো ডাউট নেই সেটাই। তবে আমার কিন্তু এবারের জায়গাটাই বড্ড বেশি ভালো লেগেছে। এক সাইডের ট্রাম পুরনো হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করাচ্ছে, আর তার পাশেই আধুনিক ইলেকট্রিক বাস যেটা পরিবহন জগতের ভবিষ্যৎ হতে চলেছে। এছাড়াও এক জায়গাতেই স্টপ দিয়ে লাঞ্চের সাথে বড় বড় দুটো পুজো কভার করা যাচ্ছে। সো এটাকে কিন্তু আমি একটা স্মার্ট মুভি বলবো, এতে সময়ও বাঁচে। এই হচ্ছে এবারের লাঞ্চ, এটা নিয়ে বলছি, তবে তার আগে চলুন আগেরবারের লাঞ্চটা দেখে নেওয়া যাক। আগেরবার ছিল কিশমিশ রাইস, ভেটকির পাতুরি, লাচ্ছা পরোটা, চিকেন কারি আর একটা মিষ্টি। কিশমিশ রাইসটাতে হালকা একটা সেন্ট ছিল, তবে একটু স্টিকি স্টিকি ছিল, ঝরঝরে হলে ভালো হতো। পরোটাটা দারুণ ছিল, চিকেন কারিটাও একদম ঘরোয়া টাইপের ছিল, তবে কোয়ান্টিটি একটু বেশি হওয়া উচিত ছিল, মিষ্টিটা ভালো ছিল। ভেটকির পাতুরিটা একটু ড্রাই হলেও টেস্ট কিন্তু দারুণ ছিল। তবে এবারে দিয়েছে মটন বিরিয়ানি, রায়তা আর চিকেন বাটার মশালা। বিরিয়ানিটা অবভিয়াসলি রেস্টুরেন্ট ক্লাস না, তবে একটা হালকা সেন্ট ছিল। মাটনটা আর চিকেনটা কিন্তু লাজবাব ছিল। কম্পেয়ার করলে আমি বলবো এবারেরটা একটু হলেও বেটার, উন্নতি হয়েছে। হ্যাঁ
খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একদম সামনে সাউথ কলকাতার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় পুজো, নান আদার দ্যান একডালিয়া এভারগ্রিন। কি অসাধারণ করেছে প্যান্ডেলটা, শুধু দেখছি কি নিখুঁত কাজ, বোধহয় সাউথ ইন্ডিয়ার কোনো মন্দিরের ওপর বেশ। জাস্ট দারুণ, জাস্ট দারুণ। ও কি গর্জিয়াস মায়ের প্রতিমাটা, একডালিয়া এভারগ্রিন দেখে যেরকমটা সবাই করে অ্যাজ ইউজুয়াল আমরাও চলে আসলাম একদম সামনেই সিঙ্গিবার্গ সার্বজনীনে। খাওয়া দাওয়া, ঠাকুর দেখা শেষ, এবার আবার বাসে ফেরার পালা। আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে বেরিয়ে আমরা বাঁ দিকে ধরলাম গড়িয়াহাট রোড, একটু এগিয়েই আবার বাঁ দিকে আমরা ধরব হাজরা রোড। হাজরা রোড ধরে এখন আমরা সোজা যাচ্ছি যতীনদাস পার্ক মেট্রো অব্দি। যতীনদাস পার্ক মেট্রো থেকে আমরা হাজরা রোড ছেড়ে বাঁ দিকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরলাম। এই রাস্তা ধরে এবার সোজা যাব কালীঘাট। আমাদের আজকের ফোর্থ স্টপেজ কালীঘাটে। আগেরবারের মতো এবারও আমাদের বাস দাঁড় করানো হচ্ছে বিখ্যাত কালীঘাট মন্দিরের ঠিক উল্টো দিকে কালীঘাট ট্রাম ডিপোতে। এখানে আমরা ব্যাক টু ব্যাক তিনটে পুজো দেখব, 64 পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ এবং 66 পল্লী।
সব একদম পাশাপাশি। সো চলুন আর দেরি না করে পরিক্রমা আবার শুরু করা যাক।
ঠাকুর দেখে ফিরে আসলাম কালীঘাট ট্রাম ডিপোতে। চলুন বাসে উঠে এবার একটু হাত পা ছড়িয়ে রিল্যাক্স করা যাক। বাসে উঠে এসিতে আরাম করে বসতে না বসতেই চলে আসলো গরম গরম ইভিনিং টি। হাঁটাহাঁটি করে আসার পর গলাটা ভিজিয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল। তবে এবার শুধু চা নয়, চায়ের সাথে দেওয়া হয়েছে টমেটো ফ্লেভার চিপস, যেটা কিন্তু আগের বার ছিল না। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এই বছরে। কালীঘাট ট্রাম ডিপো থেকে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরেই এখন সোজা চললাম রাসবিহারী ক্রসিংয়ের দিকে। পেরোচ্ছি রাসবিহারী এভিনিউ ক্রসিং। এখান থেকে ডান দিকে গেলেই নিউ আলিপুর সুরুচি সংঘ আর চেতলা অগ্রণী ক্লাব, আর বাঁদিকে ঢুকলেই দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী আর একডালিয়া এভারগ্রিন। তবে আমরা যাচ্ছি সোজা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরেই টলিগঞ্জের দিকে। চলে আসলাম আমাদের আজকের ফিফথ এবং শেষ স্টপেজ টলিগঞ্জে। এখানে আমরা আমাদের আজকের শেষ দুটো পুজো দেখব, মুদিয়ালি ক্লাব আর শিব মন্দির। সো চলুন এগোনো যাক। এই সেম ফোক পারফরমেন্সটা গত বছরও যখন এসেছিলাম এখানে সেবারও এনারা আয়োজন করেছিলেন। চলুন একবার দেখে নেওয়া যাক। এই যে এইটা গত বছরের পরিক্রমার কালেকশন থেকে দেখাচ্ছি আপনাদের। এটা কাইন্ড অফ এনারা নিজেদের ট্র্যাডিশনের মতন করে নিয়েছেন। এনিওয়ে চলুন আমরাও তালে তাল মিলিয়ে আমাদের শ্রেষ্ঠ উৎসবকে খুশিতে আনন্দতে ভরিয়ে তুলি।
এবারের মতো পরিক্রমা শেষ, আমরা রওনা হলাম টলিগঞ্জ থেকে। একটু এগিয়ে গিয়েই আমরা বাঁদিকে নেব প্রিন্স আনোয়ার শাহ রোড, অ্যান্ড সেটা ধরে সোজা উঠব ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে এখন আমরা সোজা যাচ্ছি চিংড়িঘাটা ক্রসিং, যেখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব রাজারহাট নিউ টাউনের দিকে। এবারের পরিক্রমার গিফট হিসেবে প্রত্যেক যাত্রীকে দেওয়া হয়েছে এই সুন্দর এক দুর্গামূর্তি। আগেরবারে কিন্তু সবাইকে জাস্ট একটা করে চাবির রিং দেওয়া হয়েছে, সো গিফটের ব্যাপারেও এবারে কিন্তু অনেক অনেক বেটার। থ্যাংক ইউ WBTC। রাজারহাট নিউ টাউনের বিশ্ব বাংলা স্মরণে হয়ে আমরা এখন সোজা যাচ্ছি এয়ারপোর্ট এক নম্বর গেট, যেখান থেকে যশোর রোড ধরে আমরা ফিরে যাব আমাদের নিজের নিজের বাড়িতে। এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে যশোর রোড ধরে চলে আসলাম আমার বাড়ির স্টপেজ মাইকেল নগরে। অসাধারণ একটা দিন কাটালাম, অল থ্যাঙ্কস টু WBTC। আজ রাত পোহালেই কাল দশমী, মা আবার ফিরে যাবে বাবার কাছে, আবার এক বছরের অপেক্ষা, তবে আসছে বছর আবার হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা। তবে যাওয়ার আগে অ্যাজ আ ওয়েল উইশার আমি WBTC-কে কয়েকটা কথা বলতে চাই। এবারের পরিক্রমা আগেরবারের থেকেও অনেক অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আপনারা যেই বাসে পরিক্রমা করান তার থেকে আরামদায়ক বাস হয় না। আপনাদের স্টাফসরা ভীষণ ওয়েল বিহেভড অ্যান্ড খুবই সুন্দর গাইড করে পরিক্রমাটা করান, এন্টায়ার প্যাকেজটাই দারুণ। তবে লাঞ্চের দিকটা আরও বেটার করলে ভালো হয়, আর কিছু প্যান্ডেল এলিমিনেট করে তার জায়গায় যদি আরও কিছু নাম করা পুজো ইনক্লুড করা যায় দেন প্যাকেজটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হয়।